হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি ভালোই আছি। আমি এখন আছি নিউটিয়া নার্সিং হোম শিলিগুড়ি। তো দেখতেই পাচ্ছো এই যে আমি এখন বসে আছি। সকালবেলা 8টায় এসেছিলাম, তারপরে 8টায় এসে আমি খালি পেটে ব্লাড টেস্ট ছিল, আমাদের ডায়াবেটিস টেস্ট করতে বলছিলো ডক্টর, যেহেতু প্রেগনেন্সিতে আমার পা ফুলে গেছিলো। আর ডক্টর বলা হিসাবে কি আমার বেবি মানে মান্থ হিসাবে একটু মানে বেশি বড় হয়ে গেছে বলছে, তার জন্য তারপরে এসে ব্লাড টেস্ট করলাম। তারপর বলছে কি ব্লাড টেস্ট করার পর গ্লুকোজ খেতে দিল, গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর আবার একবার টেস্ট হবে। তারপর ওই যে সেকেন্ড টেস্টটা হওয়ার আবার 1 ঘন্টা পর আর একটা ব্লাড টেস্ট হবে, মানে 3 বার ব্লাড নেবে আমার থেকে। আমার খুব মানে এমনিতেই ভয় করে, তার উপায় নাই, তো একটা দেওয়া হয়ে গেছে। এখন বসে আছি বাইরে, খুব বৃষ্টি হচ্ছে। আমার সাথে হাজবেন্ড এসেছে, ছেলেকে স্কুলে পাঠিয়েছি যখন 7:15 তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখন হসপিটালে বসে আছি, তো চলো বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের হসপিটালের বাইরে একটু দেখাই। দেখতে পাচ্ছ কত বৃষ্টি, বাপে বাপ! রোজ রোজ এই সকাল সকাল এত বৃষ্টি হয়, এত বৃষ্টি হয়, মানে কি বলবো। এই যে দেখো এত জোরে বৃষ্টি পড়ে, ঘরের কিছু কাজ হয়নি, সকাল সকালই বেরিয়েছিলাম। তো সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে বাসনটা মেজে স্নান করে চলে এসেছি। এখান থেকে গিয়ে আবার সব কাজ করতে হবে। এক দাদা কাপড় এসে কাপড়গুলো দিতে, মেশিনে রেখেছিলাম, বাবাকে বলছিলাম যে মেশিনটা চালাই দিও, বাবা তো জানে না তাই দিতে পারবে না। ঠিকই আছে, ভালো হয়েছে, এত বৃষ্টি পড়ছে, আজকে আর ধোয়া যাবে না, বৃষ্টি পড়ে এখানে। খুব খিদেও পেয়েছে, খালি পেটে করতে বলেছে, তো এত খিদে হয়েছে কিছু খাইতেও পারছি না। সব 3টে ব্লাড টেস্ট কমপ্লিট হতে আমার 11:10 হবে, তারপরে আমি কিছু খেতে পারবো। তো চলো এখন কি আর করবো, বসে থাকি। দেখো আমরা এখন বাইরে বসে আছি, অনেকক্ষণ বাইরে বসেছিলাম, এখন 10:07 হয়েছে, 10:10 আরেকবার আমার ব্লাড নেবে, তো চলো ভিতরে যাই। এই যে দেখতেই পাচ্ছ আমি ভিতরে চলে আসলাম, আর এটা হলো সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম ব্লাড টেস্ট হবে। আর কি যে ভয় লাগে সুইতা, যখন দেখি ব্লাড নেওয়ার সময় খুবই ভয় করে, তো উপায় নাই, করতে হবে, ডক্টর বলেছে যখন। আর আমার তো ডায়াবেটিস নাই, কেন জানি ডাক্তার এইটা টেস্ট ওইটা টেস্টে মানে বিরক্তই লাগে, তো চলো উপায় নাই, করতে বলেছে করতেই হবে। এই দেখো হয়েও গেল 2 বার ব্লাড টেস্ট দেওয়া, এই যে এ একটা আর এ একটা, মানে 2 হাতে 2টো হয়ে গেছে। এবার ভাবছি কি 3 নম্বরটা কোনখানটায় দিয়ে ব্লাড নেবে, ওইটাই ভাবছিলাম বসে বসে। তো আর ধরে দেখলাম ব্যথাও হয়ে গেল, 3টে ব্লাড টেস্ট, তারাও দেখাচ্ছি। এই যে এই হাতে একটা আর এই যে এই হাতে দুটো, বুঝছো? এখন হয়ে গেছে, এখন বাড়ি যাই, বৃষ্টি হচ্ছে। দেখো এই দেখো কত জল, এখানে তো একটু কমই আছে, ওইদিকে বেশি আছে না? বাবা ক্যামেরা দিতে যাবে, বৃষ্টি পরে পুরা। তখন এই রাস্তাতে তো কত জল হয়েছিল, জলগুলো তাড়াতাড়ি কমে গেল না? কোথায় গেল, ড্রেন দিয়ে চলে গেল তাড়াতাড়ি? একদিনে যদি এত রক্ত নেই তাহলে কি করে হবে? বৃষ্টিতে ভিজে ভিজে এসে পিজা হাটে বসে পড়েছি, একটু পিজা খাবো না, অন্য কিছু খাই, তারপরে একটু স্পেন্সারে যাবো, কী জানি বাই 1 গেট 1 ফ্রি আছে কুর্তি নাকি, তো একটু জামা কাপড় দেখবো আমার জন্য। এখন তো সব কাপড় টাইট হয়ে গেছে, তো ওর জন্য 2-1টা জামা কিনতে হবে, দেখি যদি ভালো লাগে কিনবো, আগে খেয়ে নিই। তারপরে পাস্তা, গার্লিক ব্রেড আর চিকেন ম্যাক্সিকানা, এটা করে এসে গেছে আমাদের খাবার, এখন খাবো। ভালো খাও।
আমার বর একটুখানি খেলো, তারপরে ও বেচারা কিছু খায়নি আমার সাথে সাথে, সকাল থেকে ও কিছু খায়নি। তো তারপর আমি খাওয়া শুরু করে দিলাম, অনেকটাই খিদে পেয়ে গেছিল, পাস্তাটা খেয়ে নিলাম। তারপর দেখো এই যে এটা হলো চিকেন মেক্সিকানা। আমরা পিজাহাটেই বসে, পিজাহাটে ঢুকেছিলাম, তো পিজা থেকে পাস্তা আর গার্লিক ব্রেড নিয়েছি। আর আমি বললাম কি যে ডমিনোস থেকে চিকেন মেক্সিকানা নিয়ে আছো, ওটা আমার খেতে খুবই ভালো লাগে। তো তারপর আমার হাজবেন্ড দুটো চিকেন মেক্সিকানা নিয়ে আসলো। তো এই যে দেখো ভিতরে কত বড় চিকেন আছে, তো এটাই আমি খেতে শুরু করে দিলাম। তো এটা খায়, আর একটা খেতে পারিনি, তো দুটো এনেছিল। এটা ছেলের জন্য ভাবছি ঘরে নিয়ে যাবো, যেহেতু খেতে পারিনি বেকার ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, তো এটা ছেলের জন্য নিয়ে যাবো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চলো বাড়ি। তারপর হাজবেন্ড আমাকে গাড়িতে তুলে দিতে আসলো, কারণ ও একেবারে আমার রিপোর্টটা নিয়ে বাড়ি ফিরবে, রিপোর্টটা দেবে 3টার সময় দেবে বলেছে। আমি বললাম কি এখন আর বাড়ি যেতে হবে না, একেবারে রিপোর্টটা নিয়ে যেও। তো এই দেখো আমি টোটোতে বসে পড়লাম, আর খুব বৃষ্টি হচ্ছিলো। তো এই দেখো সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তো এই যে ফাইনালি আমি ঘরে পৌঁছে গেলাম। তো সিঁড়িতে উঠছি, আস্তে আস্তে সিঁড়িতে উঠতে খুবই কষ্ট, কষ্ট হয়, হাঁপিয়েও যায়। তো উঠতে তো হবেই, উপায়ও নাই। তো চলো ঘরে যাওয়া যাক, বাবা কি করছে কি জানি। আমি রান্না করতে বলিনি বাবাকে, খালি মাছটাই এনে রাখতে বলছিলাম, বলেছে যে মাছ এনে রেখেছি, কি মাছ আনছে তো জানি না। চলো ঘরে ঢুকি, তারপর দেখাই কি মাছ এনেছে, বাবা কি করছে। কি করছে লাইন নাই, লাইন নাই। এই যে আমি এসে গেছি, আর এদিকে দেখো বাবা রান্না বসাইছে। কি রান্না করছো? ভাত হয়ে গেছে, ডাল করছি। ভাত হয়ে গেছে, ডাল করছো? আর মাছ আনোনি? মাছ ফ্রিজে রাখা আছে। মাছ কেন ফ্রিজে রাখছো? ওটা লাইন এসে গেছে। কি মাছ দেখো, একদম জ্যান্ত পাবদা। বাবা বন্ধুরা দেখছো কি সুন্দর মাছ এনেছে বাবা, পুরো জ্যান্ত পাবদা মাছ এনেছে। এটা এখনই বানাতে হবে, দ্বীপে রাখো না, নিচে রাখো, এখন নিচে রেখে দাও, বানাচ্ছি আমি, স্নান করে নি। ছেলে রাতে করবে, আমি করবো এখন, আমি ফ্রেশ হয়ে নি, স্নান টান করে নি, ঘরের কিছু করিনি বন্ধুরা। সকালবেলা উঠে খালি বাসনটা মেজে চলে গেছি, দেখো মেশিনে কাপড়গুলো ঢুকানো আছে, বিছনা বিছনা ঠিক করেছি, আর বাকি সব এলোমেলো হয়েছে। যাই হোক বাবা কমসে কম ভাতটা তো বসিয়েছে, ভাত খেতে পারবো। আর এটা কালকে ফ্লিপকার্ট থেকে এসেছিলো, এত বৃষ্টির দিন কাপড় কোথায় মেলবো বলে হাজবেন্ডকে বলেছিলাম একটা স্ট্যান্ড এনে দাও, তো আমাকে স্ট্যান্ডটা এনে দিয়েছে ফ্লিপকার্ট থেকে। কেমন হয়েছে? ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, পরে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থাকো।